ভিডিও পছন্দ হলে লাইক করুন, আর বাংলা সিনেমার সমস্ত তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যান। স্টুডেন্ট অফ দ্য টুম যে মুভিটি, সেই মুভিটি যখন রিলিজ করা হয়েছে তখন কিন্তু তার সাথে সাথে যে সমস্ত ক্রিটিক্স থেকে শুরু করে সমস্ত ইউটিউবাররা সমস্ত কিন্তু সব জায়গায় কিন্তু এই মুভিটা নিয়ে রোস্ট হয়ে গেছে। কেন, কিসের জন্য যে এই মুভিটা রোস্ট করা হলো সেই নিয়ে কিন্তু আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব, যে এই মুভিটা এমন কি দেখানো হয়েছে যাতে প্রত্যেকটা ক্রিটিক্স থেকে শুরু করে এবং প্রত্যেকটা ইউটিউবাররা সবাই কিন্তু এই মুভিটি বাজে বলছে। চলুন তাহলে সেইগুলো নিয়ে আজ আমরা আলোচনা করি এই ভিডিওতে। দেখুন, আমি কিন্তু এই যে স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু যে মুভিটি সেটা কিন্তু আমি দেখেছি, দেখে কিন্তু আমি কিন্তু এই মুভিটা রিভিউ করতে যাইনি এবং এ বলতেও যাইনি যে এই মুভিটা কেমন হয়েছে। এবং যখনই আমি কিন্তু ইউটিউবে দেখেছি যে প্রত্যেকটা কিন্তু ইউটিউবার থেকে শুরু করে মানে প্রতি মানে যে কজন আছে মোটামুটি ইউটিউবে কাজ করে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু বলেছে যে এই মুভিটা খুব বাজে হয়েছে, এই মুভিটা এমন হয়েছে এমন হয়েছে, যে এই মুভিটা নিয়ে রোস্টও করেছে অনেকে, তা কিন্তু আমি নিজে দেখেছি। কিন্তু আমি নিজে বলছি যে এই মুভিটি আমি যখন দেখেছি তখন এই মুভিটা হ্যাঁ কিছু দিক অবশ্যই বাজে রয়েছে এবং কিছু দিক অবশ্যই ভালো লেগেছে, কিন্তু সেই সমস্ত মুভিটা যে রোস্ট করে ফেলেছে যে এই মুভিটা এরকম হয়েছে। টাইগার শ্রফের যারা ফ্যান আছে বা যারা টাইগার শ্রফকে পছন্দ করে তাদের কিন্তু জন্য এই মুভিটা সবচেয়ে ভালো পারফেক্ট মুভি, এবং টাইগার শ্রফের যে এতে কিন্তু সমস্ত জায়গায় ড্যান্স থেকে শুরু করে সমস্ত কিছু বেশি বেশি করে দেখানো হয়েছে। হ্যাঁ, এই মুভিতে কি দেখানো সবচেয়ে কম হয়েছে, পড়াশোনা। এই যে যে মুভিটি, এই মুভিটি কিন্তু মানে 2 ঘন্টার আরো অনেক বড় মুভি, কিন্তু সেই মুভিতে কিন্তু পড়াশোনার মাত্রা কিন্তু অনেক কম দেখানো হয়েছে। তাছাড়া কিন্তু স্পোর্টস এর জিনিসগুলো সবচেয়ে বেশি বেশি দেখানো হয়েছে এই মুভিতে। এবং এই মুভিতে যখনই আমরা ফার্স্ট হাফ দেখি কিন্তু ফার্স্ট হাফ দেখারই মতন অনেকে বলেছে, কিন্তু হ্যাঁ সত্যি ফার্স্ট হাফ দেখারই মতন, এবং আপনাদের পছন্দ হবে যে ফার্স্ট হাফ যখন দেখবেন, কিন্তু সেকেন্ড হাফে কিন্তু বোরিং অনেক দেখানো হয়েছে। বিশেষ করে আমরা যখন দেখবেন তখন খানিকটা বোরিং লাগতে পারে, একেবারে যে মুভিটি আপনাদের খারাপ লাগবে তা কিন্তু নয়। যেমন কিন্তু যে ফ্লাইং জাট তৈরি করেছিল, অর্থাৎ টাইগার শ্রফ ফ্লাইং জাটে যখন অভিনয় করছে তখন কিন্তু এই মুভিটি তখন একটু মানে খারাপ হয়েছিল, তবু ঠিক আছে। কিন্তু স্টুডেন্ট অফ দ্য ইয়ার তার চেয়ে কিন্তু অনেকটা বেটার, কিন্তু আমি বলছি যে আমরা অবশ্যই মুভিটা দেখুন, তারপরে আমরা জানতে পারবেন। এবং ফ্লাইং জাটের চেয়ে কিন্তু ভালো, তার মানে এমনি আদার্স বলুন, এবং টাইগার শ্রফের যে ড্যান্স থেকে শুরু করে মানে অ্যাকশন সিনগুলো সবচেয়ে ভালো দেখানো হয়েছে, তা সত্ত্বেও কিন্তু এখানে রোস্ট করেছে অনেকে এই মুভিটা নিয়ে। এই মুভিটা কি প্রবলেম সবার, একটাই যে এইতে এই মুভিতে কোনো পড়াশোনার জিনিস দেখানো হয়নি। স্টুডেন্ট বলেছে কিন্তু স্টুডেন্ট বলে কিন্তু এখানে কোনো পড়াশোনার মানে কোনো কিছু দেখা হয়নি, শুধু স্পোর্টস নিয়ে শুধু আলোচনা করা হয়েছে, দেখানো হয়েছে বেশি বেশি, সেইটি সবার মধ্যে এখানে ক্ষোভ দেখানো হয়েছে। এখানে বারবার কিন্তু সবাই কিন্তু এটাই নিয়ে আলোচনা করছে যে এখানে পড়াশোনা দেখানো হয়নি। তাছাড়া কিন্তু সবাই কিন্তু ঠিকঠাক অভিনয় করেছে, টাইগার শ্রফ যেরূপ অভিনয় করে তেমনই কিন্তু অভিনয় করেছে, গানগুলো কিন্তু মোটামুটি পছন্দ হবে। এবং এমন কোনো ইউটিউবার নেই যে এই মুভিটা কেউ ভালো বললো, প্রত্যেকটা ইউটিউবার থেকে শুরু করে প্রত্যেকটা লোক কিন্তু এই মুভিটা খারাপ বলেছে। লোক বা পাবলিক যা বলুক না কেন, কিন্তু প্রত্যেকটা ইউটিউবার এই মুভিটা কিন্তু খারাপ ছাড়া ভালো কেউ বলেনি, প্রত্যেকে কিন্তু খারাপ বলেছে, খারাপ ছাড়া কেউ ভালো বলেনি। এমনকি বাঙালি ইউটিউবারও, আমি অবশ্য কোনো বাঙালি ইউটিউবারের কোনো ভিডিও আজ পর্যন্ত দেখিনি, এটা সত্যি কথা বলছি, আমি নিজে এখানে বলছি ইউটিউবে দাঁড়িয়ে যে আমি আজ পর্যন্ত আমাদের বাংলা ইউটিউবের যত ইউটিউব ভিডিও আছে আমি কোনোদিন কোনো ইউটিউবের ভিডিও দেখিনি আজ পর্যন্ত, যে তারা কি দিয়েছে বা কি মানে ছেড়েছে সেই সমস্ত কিছুই দেখিনি। আমি আমি যেটুকুনি জানি সেটুকুনি নিয়ে কিন্তু আমি ইউটিউবে বলতে আসি যে এই মুভিটা এমন হয়েছে। তা আমি সত্যি বলছি, আমি ওই স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু মুভিটা দেখেছি, আমার মোটামুটি ভালো লেগেছে, যে একেবারে খারাপ লাগেনি তা কিন্তু নয়। এই মুভিটি দেখার মতন রয়েছে, যে হ্যাঁ হলে বাদ দিয়ে কিন্তু আমরা যেটা যখন ব্লু রয় ফিল্ম যখন এসে যাবে তখন কিন্তু অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারো, আর টিভিতে বা যখন আসবে তখন দেখে নিতে পারো, এটা কিন্তু দেখা যায়। মুভিটায় একেবারে দেখা যায় না তা নয়, কিন্তু টাইগার শ্রফকে খুব ভালো লাগবে এই মুভিতে, আপনাদেরও পছন্দ হবে অবশ্যই, তাই বলছি যখন মুভিটা আসবে আপনারা দেখে নেবেন, একেবারে এই মুভিটা খারাপ নয়। তা ভিডিওটা আছে এই পর্যন্ত, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।